এপিএস আজিজুলের মারধরের ক্ষিপ্ত এডিসি হারুন ক্ষমতা দেখান সানজিদা কাণ্ডের তদন্ত রিপোর্ট। রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এপিএস আজিজুল হক, পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি হারুনুর রশিদ সহ চারজনের দায় পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। অপর দুজন হলেন শাহবাগ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক অপারেশনস মোহাম্মদ গোলাম মোস্তফা ও এডিসি হারুনের দেহরক্ষী মোহাম্মদ আলী হোসেন। এছাড়া পরোক্ষভাবে এ ঘটনায় এডিসি সানজিদা সহ অনেকের দায় রয়েছে বলে উল্লেখ করেছে কমিটি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এপিএস আজিজুল হক তার স্ত্রী পুলিশের এডিসি সানজিদা আফরিনের সঙ্গে এডিসি হারুনকে দেখে সন্দেহের বশবর্তী হয়ে শারীরিকভাবে আঘাত করেন। অন্যদিকে এডিসি হারুন সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়ে ছাত্রলীগ নেতাদের থানায় এনে মারধর করে ঘটনাটি জটিল করেছেন বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের মতে, পুরো ঘটনায় সরকার বিব্রত হয়েছে। পাশাপাশি ঘটনাটি ছাত্রলীগের মতো একটি সংগঠন ও পুলিশ বাহিনীর মধ্যে অস্বস্তিকর ও আস্থাহীনতার পরিবেশ তৈরি করেছে। আজিজুলের সঙ্গে এডিসি হারুনের ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত 9 সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম মারধর করা হয়। এ নিয়ে সমালোচনার মুখে 12 সেপ্টেম্বর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার পরপর ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার আবু ইউসুফকে প্রধান করে 3 সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি 2 সদস্য হলেন রমনা বিভাগের এডিসি শাহেন শাহ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের এডিসি রফিকুল ইসলাম। তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার ভিডিও চিত্র পর্যালোচনা এবং এডিসি হারুন, এডিসি সানজিদা আফরিন ও তার স্বামী রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক ও সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতাদের বক্তব্য শুনেছেন। এ ঘটনায় আলাদা আলাদা করে প্রত্যেকের দায় নিরূপণ করা হয়েছে বলে তদন্ত কমিটির সদস্য এডিসি শাহেন শাহ জানিয়েছেন। তবে তদন্ত প্রতিবেদন শেষ পর্যায়ে আছে। তদন্ত কমিটি বলছে, রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক বারডেম হাসপাতালে এডিসি সানজিদার সঙ্গে হারুনকে দেখে তাকে আঘাত করেন এপিএস আজিজুল হক। এর মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হয়, যা পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার রূপ নেয়। ঘটনার দিন রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক তার স্ত্রী এডিসি সানজিদা আফরিন হোটেল ইন্টারকন্টিনেন্টালের আশেপাশে আছেন জানতে পেরে তার খোঁজ বের হন। ঘটনার দিন রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক তার স্ত্রী এডিসি সানজিদা আফরিন হোটেল ইন্টারকন্টিনেন্টালের আশেপাশে আছেন জানতে পেরে তার খোঁজে বের হন। এ সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুহিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন নাইমকে সঙ্গে নেন। তারা এই এলাকায় সানজিদা আফরিনের গাড়ি খুঁজতে থাকেন। এক পর্যায়ে বারডেম হাসপাতালের সামনে গাড়ি দেখতে পান। তখন নিজের গাড়ি চালক সাজিদুরকে নিয়ে হাসপাতালের কার্ডিয়াক বিভাগে গিয়ে সানজিদাকে খুঁজতে থাকেন আজিজুল। এ সময় এডিসি হারুনকে দেখতে পেয়ে সানজিদা কোথায় আছেন তা জানতে চান। এডিসি হারুন হৃদরোগের পরীক্ষার ইটিটি কক্ষ দেখিয়ে দেন। এপিএস আজিজুল তখন হারুনকে বলেন, তুই দাঁড়া। এডিসি হারুন তখন বলেন, আপনি আসছেন, আমি চলে যাই। হারুন চলে যেতে চাইলে আজিজুল তার টিশার্ট ধরে ধাক্কা দিতে দিতে ইটিটি কক্ষের সামনে নিয়ে যান। আজিজুল এর মধ্যে ছাত্রলীগ নেতা শরীফ আনোয়ার ও শেখ ফরিদকে ফোন করে উপরে ডাকেন। তারা দ্রুত সেখানে গেলে আজিজুল এডিসি হারুনকে ইটিটি কক্ষের সামনে মারধর শুরু করেন। এ সময় হারুনের চশমা ভেঙে যায় ও কপালে আঘাত পান। এক পর্যায়ে হারুনকে টেনে হিঁচড়ে মারতে মারতে ইটিটি কক্ষে ঢোকানো হয়। এর কিছুক্ষণ পর শাহবাগ থানার ওসি সহ অন্য পুলিশ সদস্যরা এসে এপিএস আজিজুল ও ছাত্রলীগ নেতা শরীফকে ধরে থানায় নিয়ে যান। আনোয়ার পরে তাদের খোঁজ করতে থানায় গেলে এডিসি হারুন, শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফা ও হারুনের দেহরক্ষী তাকে মারধর করেন। তদন্ত কর্মকর্তারা বলেছেন, ঘটনাটি ঘটেছে এডিসি সানজিদা আফরিনকে ঘিরে। পুরো ঘটনার দায় সানজিদা কোনোভাবেই এড়াতে পারেন না। অন্যদিকে এডিসি হারুন একজন সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়েও এই ঘটনা নিয়ন্ত্রণ না করে উল্টো জটিল করে তুলেছেন। তিনি কোনোভাবেই কাউকে থানা হেফাজতে রেখে মারধর করতে পারেন না। ঘটনার পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত ও শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটিও কাজ করছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছে। 2 অক্টোবর এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, তার যে ডিপার্টমেন্ট আছে সেটিও সরকারি বিধিবিধান মোতাবেক ব্যবস্থা নেবে। আমি মনে করি জড়িত 2 জন সরকারি ডিপার্টমেন্টের এবং 2 জনই ক্যাডার কর্মকর্তা। সেখানে 2 জনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ রয়েছে, যার যার দায়িত্ব সেই সেই পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও কাজ গুছিয়ে এনেছেন, অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন দেবেন বলে আশা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।